মর্নিং, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তবে আমরা যে খুব একটা ভালো আছি সেটা নয়, তবে বলবো পরে। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন হইতে বাজে ভোর 5:30 নাগাদ। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়েছি, তবে আজকে আকাশটা দেখে মনটা একটু হলেও ভালো লাগছে। আকাশটা বেশ ঝলমলে পরিষ্কার, বৃষ্টিটা আর হচ্ছে না। আর এইদিকে আমি সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, তাই আগেই স্নান করে পুজোটা দেবো না, কারণ পুজো দিতে অনেকটাই সময় লেগে যাবে। আর আজকে না ফুল বেলপাতা কোনো কিছুই আনা হয়নি, তাই প্রতিদিনের মতন বৃহস্পতিবারে তোজোর টিফিন গুছিয়ে দিয়ে তোজোকে স্কুলে পাঠানোর পরে কিন্তু স্নানটা করে নেব। সে কারণে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আমি আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে নাইটিটা চেঞ্জ করে চা বসিয়ে দিচ্ছি। ভিডিওর প্রথম দিকেই তোমাদের জানিয়েছি আমরা কিন্তু খুব একটা ভালো নেই। আসলে হাজবেন্ডের শরীরটা ভীষণভাবেই খারাপ, কালকেই সমস্যাটা দেখা গেছে। আসলে কালকে বিকাল থেকে ও বলছে আমার খুব মাথা ঘোরাচ্ছে। কী জানো তো, আমার হাজবেন্ড না ডাক্তারি লাইনটা একটু বেশ ভালোই বোঝে, কারণ আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বেশ কয়েক বছর কিন্তু ও ডাক্তারের সাথে ওঠা বসা করেছে, যার জন্য ও কিন্তু একটুতেই আন্দাজ পেয়ে যায় যে কোন সমস্যাটা কী থেকে হতে পারে। তো প্রথমে যথারীতি মাথা ঘোরানোর কারণে ও ভেবেছিল গ্যাস হয়েছে, তাই গ্যাসের ওষুধ খেয়েছে। তারপরেও দেখছে মাথা ঘোরানোটা কমছে না, তাই সে সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে ওষুধের দোকানগুলো আছে সেখানে গেছিলো প্রেশার চেক করাতে। তো প্রেশারটা চেক করিয়ে তো ভীষণ ভয়ানক একটা প্রেশার দেখা গেছে, 195/130। তো যথারীতি দুদিকে কিন্তু প্রেশার প্রচণ্ড হাই ছিল, যার জন্য মাথাটা এইভাবে ঘোরাচ্ছিল। তো ওষুধের দোকান থেকে ওকে প্রথমেই জিজ্ঞেস করেছিল তুমি কি প্রেশারের ওষুধ খাও, ও বলল আমার তো সারা জীবনই লো প্রেশার, তো হঠাৎ করে এরকম হাই প্রেশার হয়ে যাবে বুঝতে পারিনি। সেই জন্য ওষুধের দোকান থেকে ওকে এক পাতা প্রেশারের ওষুধ দিয়েছে আর ও যথারীতি বাড়িতে এসে প্রেশারের ওষুধ খেয়েছে। তার পরের দিন সকালে গিয়ে সে প্রেশার চেক করিয়েছে, কিন্তু প্রেশার খুব একটা কমেনি, সেরকমই হাই ছিল। ও যখন দেখলো প্রেশারটা কমেনি ও ভীষণ চিন্তায় পড়ে গেছে, সাথে ডাক্তারের কাছে নামটাও লিখিয়ে এসেছে। আসলে বয়স তো হচ্ছে, তাই না? তাই এখন থেকে শরীরের সমস্ত কন্ডিশন যদি ঠিকঠাক না থাকে পরবর্তীকালে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তার থেকেও বেশি চিন্তা ও কী নিয়ে করে জানো তো? ও ভাবে আমাদের তো কেউ নেই, ওর যদি কিছু হয়ে যায় আমার আর ছেলের কী হবে। ওর যে উল্টোপাল্টা চিন্তাগুলো, জানি ওর চিন্তার যুক্তি আছে, তবুও করে না ও এইসব চিন্তাতেই না আরও শরীরটা বেশি খারাপ করছে। তো আজকে বিকালে তো ডক্টর আছে, দেখা যাক কী বলে ডক্টর। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজই এগিয়ে গেছি। কী বলতো, একদিকে মাথার মধ্যে এই সমস্ত চিন্তা করছে আর তার মধ্যে সংসারের কাজগুলো করেই যেতে হচ্ছে, কারণ এই কাজগুলো তো আমাকেই করতে হবে। তাই দেখো একটার পর একটা কাজ গুছিয়ে দিচ্ছি। ওইদিকে তুজুকে টিফিনটা বানিয়ে দিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে হাজবেন্ড গেছিলো বাজারে, আর সেই সুযোগে আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগের দিন স্নান করার পরেই আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম বলে তোমরা কিন্তু অনেকেই আমাকে বলেছো এটা করা উচিত নয়, আগে ঠাকুর পুজোটা দিয়ে নিতে পারতে। তো ভাবলাম হাজবেন্ড তো বাজারে গেছে, ওর ফুল আনতে তো একটু দেরি হবে, কারণ বাজার করে ফুল নিয়ে আসবে। সে কারণে আমি এদিকের বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে তারপরেই স্নানটা করব, ততক্ষণে ওও চলে আসবে বাজার থেকে। আর এদিকে দেখো, স্নানটা সেরে আমি এখন একটু সিঁদুরটা পরে নিচ্ছি, তারপরে জামা কাপড়গুলো মেলে ঠাকুর ঘরে সোজা চলে যাব। আজকে তো বৃহস্পতিবার, তাই একটু মনে হলো যে শাড়িটা পরি। এর আগের কোনো একদিনের ব্লগে মাই হোম ট্যুর থেকে প্রিয়াঙ্কা দি আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছে আজকের রান্নাগুলো খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা তোমায় সঙ্গীতা, কেন জানি না তোমাকে আমার নিজের কেউ মনে হয়। তো প্রিয়াঙ্কা দি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা যে তুমি আমাকে নিজের বলে মনে করো। তবে কি বলতো, আমার এই ছোট্ট পরিবারের মানুষগুলো যখন আমাকে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে, আর কমেন্টগুলো যখন আমি পড়ি বা তাদের যখন ভিডিও দেখি, তখন যেন মনে হয় আমিও হয়তো তার পরিবারের একটা মানুষ। আর এই দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু পুজোটা সেরে রান্নাঘরেও চলে এসেছি।
আর তাড়াতাড়ি করে দুটো রুটি হাজবেন্ডকে বানিয়ে দিচ্ছি, সাথে ভেন্ডি আলু দিয়ে একটা পাতলা তরকারি বানিয়ে দিচ্ছি, কারণ এই খাবারটা খেয়ে ও আবার খাবে ওষুধ, তো সেই জন্য। আর আজকে না খুব একটা অয়েলি কোনো খাবার দিচ্ছি না, কারণ ও জানো তো কোলেস্ট্রলও রয়েছে, তো সেটা নিয়ে একটু ভয় পাচ্ছি, দেখা যাক আজকে ডক্টর কী বলে। হাজব্যান্ডকে খাবারটা দিয়ে এসে আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। কালকে তো বলেইছিলাম দুটো ইলিশ মাছ রেখে দিয়েছি, তো ইলিশ মাছ দুটোই আজকে পাতলা ঝোল করো বেগুন আর আলু দিয়ে। আর মাছের মাথাটা রেখেছি, আজকে কচু শাকটা এনেছে, তবে সকালবেলা তো আর কেটে ওঠা সম্ভব হয়নি, তাই ওটা কালকে রাত্রিবেলা কেটে রাখবো, তারপরের দিন গিয়ে রান্না করে নেবো। আর আজকের ইলিশ মাছটা কিন্তু একদম কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আর আলু দিয়ে করেছি, এভাবেও কিন্তু ইলিশ মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। এখনও পর্যন্ত যে বন্ধুরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে আজকে আর চালটা ভিজিয়ে রাখতে মনে নেই জানো তো, ওই যে বললাম মাথার মধ্যে অনেকটা টেনশন নিয়ে সমস্ত কাজগুলো করছি, তবে কাজগুলো তো আর থেমে থাকবে না, কাজগুলোকে করতেই হবে, তাই ওইদিকে মাছের ঝোলটা হতে হতে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আমাদের মেয়েদের সংসারের যেমনই পরিস্থিতি আসুক না কেন, সকল পরিস্থিতি মানিয়ে কিন্তু আমাদের সংসারের কাজগুলো একটার পর একটা গুছিয়ে করেই যেতে হয়। আর তারপর আমার তো জানোই সমস্ত কিছু টাইমের মধ্যেই করতে হয়। এই দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। আসলে কী বলো তো, রান্নাবান্নাটা যদি তাড়াতাড়ি কমপ্লিট করা থাকে আমি খুব নিশ্চিন্ত থাকি, কারণ তোজও আবার টাইমের মধ্যে চলে আসবে ওকে খেতে দেওয়া, আর এই সমস্ত নিয়ে কিন্তু সব কিছুই আমাকে টাইম মতনই চলতে হয়। আর আমি দেখেছি জানো তো, আমরা যদি একটু টাইম ধরে কাজগুলো করতে পারি সেক্ষেত্রে হয়তো একটু তাড়াহুড়ো থাকে, তবে টাইমের মধ্যে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরের সময়টা কিন্তু খুব ভালো লাগে, অনেকটা সময় রিল্যাক্সে থাকা যায়। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু আমি একটার পর একটা কাজ করেই যাচ্ছি, আর আমি প্রতিদিন যে কাজগুলো করি একটার পর একটা গুছিয়ে সেটাই কিন্তু তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। সকাল 5:30 উঠে প্রথমে তোজো স্কুলের টিফিন, তারপরে স্নান পুজো, তারপর হাজব্যান্ডের টিফিন করে দেওয়া, আর তারপর রান্নাবান্না সেরে এখন ঘরের এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটাও করে নেওয়া, এগুলো কিন্তু প্রতিদিন আমার রেগুলার রুটিনের মধ্যেই থাকে। সংসারের এই কাজগুলো করার পরে জানো তো একটা সময় ভীষণ টায়ার্ড লাগে, আর সেই জন্য দুপুরবেলাটা একটু রেস্ট নিই, আবারও বিকাল থেকে মাঝে মধ্যেই শুরু হয়। তবে বিকালের দিকটা খুব বেশি কাজ থাকে না, তবে চেষ্টা করি পরের দিনের কাজগুলো বিকালের দিক করে একটু গুছিয়ে রাখার। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। অজয়, প্রকাশ, সুতপা, ব্লগার হাও অপর্ণা, কে এস কপিল লাইফস্টাইল, রিঙ্কু ব্লগার, শ্যামলী বক্সি, ঝুমা ঘোষ, বনিতা ধলই, মৌসুমি ঘোষ, সিম্পল লাইফস্টাইল, জিনিয়া রয়, সোনালী সাহা, এস এস আয়ুষ লাইফস্টাইল, ডেলি লাইফ কুকিং, ফাল্গুনী সরকার, দীপিকা, রেল ব্লগার এপি, রিয়া মণ্ডল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তবে কি জানো তো, সব কিছুর ভালোর মাঝেও কিন্তু খারাপ একজন থাকে। আমার এমনও একজন বন্ধু আছে, সে কিন্তু আমার সব কাজের মধ্যে একটু একটু খুদ বার করবে আর সব কথা শুধু টানা দেবেই, তবে তার কমেন্টগুলো আমি প্রায় দিনই ডিলিট করে দিই, কারণ আমি চাই না আমার এই পজিটিভিটি একটা ব্লগের মধ্যে কোনো নেগেটিভের ছায়া পড়ুক। আর সবসময় চুপ করেও থাকা যায় না, কখনো নিজের মুখটাও খুলতে হয়, কারণ চুপচাপ থাকলে কিন্তু মানুষ আরও দেখেছি বেশি পেয়ে বসে, আর যাকে বলছি আশা করছি সে বুঝেছে। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। বিকেলে চাটা করে নিয়ে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, কারণ তোজোকে পড়তে গিয়ে একেবারে ডক্টরের কাছে চলে যাব, সেই জন্য একেবারে কাজ মিটিয়ে নিচ্ছি ঘরে, আর তারপরে বাইরের কাজ মিটিয়ে তারপর তোজোকে নিয়ে বাড়িতে ফিরবো। আর এই দেখো ডক্টরের চেম্বারে চলে এসেছি, আর এখন ওর ইসিজি হচ্ছে, তবে জানো তো ইসিজি রিপোর্টটা বেশ ভালোই এসেছে। আর বাড়িতে এসে এখন একটু রান্না করে নিচ্ছি, মিক্সড ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম এসে সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে কটা রুটিও বানিয়ে নিচ্ছি। এর আগের দিন কে এস কপিল লাইফস্টাইল থেকে দিদিকে আমি তার নাম জিজ্ঞেস করেছি, তো তার নাম সে জানিয়েছে, তো দিদির নাম হচ্ছে কাজল আর সে থাকে লিলুয়ায়। তবে সে কথাটা খুব সুন্দরভাবে বলেছে, আমার পরের দিনের ভিডিওতে তার পুরো কমেন্টটা আমি তোমাদের পড়ে শোনাবো, কারণ সে অনেক বড় একটা কমেন্ট করেছে।
আর রিয়া মণ্ডল জিজ্ঞেস করেছিলে তোমার বাড়িতে কোনো কাজের লোক নেই। হ্যাঁ গো দিদি, আমার বাড়িতে কাজের লোক আছে, সে ঘর মুছে আর বাসন মাজে। এছাড়াও তো ঘরে অনেক কাজ থাকে, তাই না, যেগুলো আমি সারা দিন করি। রাত্রে ডিনারটা নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।